হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শান্তিজ রান্নাঘর বেঙ্গলি রেসিপি। সামনেই দুর্গাপুজো, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মা দুর্গার ভোগের এক পাকে তৈরি মিষ্টি কুমড়োর একটি পদ, যা স্বাদে এবং গন্ধে হয় অতুলনীয়। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন, ফলে আমার আপলোড করা কোনো ভিডিওই মিস করবেন না। সবার প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল, আর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম তেজপাতা 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কালো সর্ষে, গোটা জিরে, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এক্ষেত্রে আদাটা কিন্তু মিক্সিতে বাটার দরকার নেই, আদাটাকে হয় শিল নোড়াতে বাটবেন, নয়তো হামাদস্তায় বাটবেন, অর্থাৎ একটু রাফভাবে আদাটাকে বাটতে হবে, এতে রান্নার গন্ধ হবে অসাধারণ। আমি আদা এবং সমস্ত ফোড়নকে সামান্য ফ্রাই করে নিচ্ছি। আদা এবং ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে ধুয়ে রাখা আলু এবং বড় বড় করে কেটে ধুয়ে রাখা কুমড়ো। আলু এবং কুমড়োকে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। মিডিয়াম টু হাই ফ্লেমে আলু এবং কুমড়োকে সামান্য ফ্রাই করে নেব, যাতে আলু এবং কুমড়োর কাঁচা ভাবটা চলে যায়। আলু এবং কুমড়ো সামান্য ফ্রাই হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পুঁই শাক। এখন গ্যাসের ফ্লেমকে হাই করে দেব এবং আলু ও কুমড়োর সঙ্গে পুঁই শাককে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এক্ষেত্রে পুঁই শাককে মেশাতে হবে, এবং আমি এই রান্নাটার ক্ষেত্রে কুমড়োর ছাল শুদ্ধ কিন্তু ইউজ করেছি, কারণ কুমড়োর ছালটা এখনও কাঁচা আছে। কাঁচা অবস্থায় থাকলে এইভাবে রান্না করলে তরকারির স্বাদ কিন্তু হয় অসাধারণ। আপনারাও ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। পুঁই শাক খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে দেব যতক্ষণ না সব কিছু সেদ্ধ হয়ে যায়, এবং মাঝে মাঝে এইভাবে ঢাকা খুলে নাড়তে হবে। দেখুন এখন কিন্তু সমস্ত কিছু প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও ঢাকা দিয়ে দেব এবং মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট রাখবো। পাঁচ মিনিট হয়ে গেছে, সমস্ত কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং তরকারিটাও অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন ঘি, 7 মতো চিনি এবং খুব ভালো করে সমস্ত তরকারির সঙ্গে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিয়েছি। আজকের রেসিপি মা দুর্গার ভোগের জন্য তৈরি মিষ্টি কুমড়োর এই নিরামিষ পদ একদম রেডি হয়ে গেছে, যা স্বাদে এবং গন্ধে হয় অতুলনীয়।
আপনারাও ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে। আজকের মতো বিদায়।